আসসালামু আলাইকুম আমাদের কম্পিউটার স্কুলের উইন্ডোজ টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ সেভেন এইট এবং টেনের আইএসও বা সেটআপ ফাইল ফ্রি ডাউনলোড করা যায় এবং মাইক্রোসফটের ওয়েবসাইট থেকেই উইন্ডোজের আইএসওকে পেনড্রাইভে বুটেবল করার সফটওয়্যার কীভাবে বিনামূল্যে ডাউনলোড করা যায় সেই দুটি জিনিস ব্যবহার করে আজকে কীভাবে একটি পেনড্রাইভকে বুটেবল উইন্ডোজ সেটআপ মিডিয়া হিসাবে সেট তৈরি করা যায় সেটি আমি আপনাদেরকে দেখাবো আসুন শুরু করি প্রথমেই প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা উইন্ডোজ ইউএসবি ডিভিডি টুল যার আকার কিনা মাত্র 2.6 মেগাবাইট সেটি সেটআপ করবেন এটি ডাউনলোড করার পর এটিতে যে ডাবল ক্লিক করুন এটি সেটআপ ওপেন হবে নেক্সট এ ক্লিক করুন ইনস্টল এ ক্লিক করুন সফটওয়্যারটি সেটআপ হয়ে গিয়েছে এটি যেহেতু অত্যন্ত ছোট একটি সফটওয়্যার এটি সেটআপ হতে আপনার সর্বোচ্চ কয়েক সেকেন্ড লাগবে এবারে আসুন ডেস্কটপ থেকে সে সফটওয়্যারটি ওপেন করি সফটওয়্যারটি ওপেন করার পর এমন একটি উইন্ডো আসবে যেখানে প্রথম স্টেপে আপনাকে আইএসও ফাইলের লোকেশনটি বলে দিতে হবে আইএসও ফাইল হচ্ছে যেটি আপনি উইন্ডোজের ওয়েবসাইট থেকে উইন্ডোজ সেট ফাইলটি ডাউনলোড করেছেন সে সেটি হচ্ছে আইএসও ফাইল আমি এখানে আপনাদেরকে উইন্ডোজ টেনের আইএসও ফাইল সেট করা দেখাবো ব্রাউজে ক্লিক করে আমরা চলে যাচ্ছি আমরা আইএসও ফাইলটিকে দেখিয়ে দিলাম নেক্সট ক্লিক করলাম এবারে সে জানতে চাচ্ছে আমরা কি ডিবিডিতে এই আইএসও ফাইলটি সেট আপ করবো নাকি একটি পেন ড্রাইভে সেট আপ করবো আমরা একটি পেন ড্রাইভ বা ইউএসবি ডিভাইসে সেট আপ করবো আমি ইউএসবি ডিভাইসে ক্লিক করলাম আ আমার সিস্টেমে এই একটি মাত্র পেনড্রাইভে লাগানো রয়েছে এজন্য এটি সেই পেনড্রাইভটি দেখাচ্ছে আপনার সিস্টেমে যদি একাধিক পেনড্রাইভ লাগানো থাকে তবে আপনি এই লিস্টে সবগুলো পেনড্রাইভই দেখতে পারবেন আপনার পছন্দসই পেনড্রাইভটি সিলেক্ট করুন মনে রাখবেন পরবর্তী ধাপে কিন্তু আপনার পেনড্রাইভটি সম্পূর্ণ ফর্মেট হয়ে যাবে সুতরাং পেনড্রাইভে গুরুত্বপূর্ণ কোনো ডাটা থাকলে তা আগেই কপি করে রাখুন রাখুন বিগিং কপিংয়ে ক্লিক করলাম ইরেজ ইউএসবি ডিস্ক দেখাচ্ছে আপনাকে ইয়েস বলতে হবে ফরমেটিং হচ্ছে হচ্ছে কপিং কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ইউএস পেন ড্রাইভে উইন্ডোজ টেনের একটি বুটেবল আইএসও ফাইল কপি হয়ে যাবে যেটি দিয়ে আপনি যে কোনো কম্পিউটারে উইন্ডোজ টেন সেট করতে পারবেন পেনড্রাইভে উইন্ডোজের আইএসও সেটআপ করার জন্য ন্যূনতম আপনাকে আট গিগাবাইট আকৃতির পেনড্রাইভ ব্যবহার করা উচিত আজকের এই ভিডিওটি এ পর্যন্তই অনেকে ভাবতে পারেন যে এই ভিডিওর আকার এত ছোটো কেন আসলে আপনারা যখন মাইক্রোসফট বা যে কোনো অফিসিয়াল টুল ব্যবহার করে একটি কাজ করবেন সেই কাজগুলো সবসময় খুবই সহজ এবং সংক্ষিপ্ত হয়ে থাকে এভাবেই খুব সহজে একটি পেনড্রাইভকে উইন্ডোজের আইএসও দিয়ে আপনারা বুটেবল সেটআপ মিডিয়া হিসাবে ব্যবহার উপযোগী করে ফেলতে পারবেন এবং সেটি কয়েক মিনিটের মধ্যেই এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই উইন্ডোজের বুটেবল পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করতে হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ